নমস্কার বন্ধ করুন টু ইউটিউব চেনল বন্ধুকল এছ হাই সেকেন্ডারি পরীক্ষার রিজাল্ট বন্ধুকুল দিয়া হব না বন্ধু অসহ বহুত ধরনের প্রসার করে আছে বহুতে কৈছে মে মাহর প্রথম সপ্তাহ দিয়ে বহুতে আছে যে সাধারণ উনত্রিশ তারিখ দিয়ে হ্যাঁ ত্রিশ তারিখ দিয়ে হব বন্ধু মই মানে আপনাদের মনে ভালোকে বুঝাই দি কারণ মেট্রিক পরীক্ষার আপডেট দিছো বন্ধু একেবাৰে একবারে সচা হয়েছে মানে মই মনে যে বিশ সাধারণ এপ্রিল তাৰিখে মেট্রিক পরীক্ষার রিজাল্ট উনিশ এপ্রিল তারিখে রজাল দিয়া না হয় একুশ এপ্রিল তিখে রিজাল্ট দিয়া না হয় সক এপ্রিল তাৰিখে রিজাল্ট দিলে যখন মোট ভিডিও মো চা চাই আগের সাইসে গম পায় যদি চাওয়া নাই আপনার চেক করবেন আপডেট দিব দিকে সচা আপডেট দিম বন্ধুকাল কারণ অল্প হলেও গমপাও আগতীয় ওয়েবসাইটের আগত দিনটোতে কাম করে বন্ধুসকল বহুতে বুয়া প্রসার করে থাকে বয়া ই করে থাকে বন্ধু বহুতে কয়ে আছে উনত্রিশ তিখত দিয়ে ত্রিশ তিখের মে প্রথম দিয়ে হব ছাব্বিশ তিখত দিয়ে পঁচিশ তারিখত দিব আজি দিয়ে হবো এনেকৈ বহুত ধরনের বহুতে ভিডিও বনায় আছে বন্ধুকল এতালে হাই সেকেন্ডারি পরীক্ষার কোনো ধরনের আপডেট অহা নাই ফিক্স ডেট জনাবলৈ হ'লে বন্ধুসকল আপোনালোকে ৰাতি ৰাতি সাধাৰণতে ৱেবছাইটত কাম কৰিব তাৰপিছত ৰাতিপুৱাই ৰাতিপুৱাই পাঁচ ছয় বজাতে জনাব পাৰিম কিন্তু ৰিজাল্টটো আনুমানিক এটা সাধাৰণতে হিচাপ আছে ৰিজাল্টটো সাধাৰণতে মেট্ৰিক পৰীক্ষা ৰিজাল্ট দিয়াত মোটামুটি তিনিদিন দুইদিন পিছতে হায়াৰ ছেকেণ্ডেৰী পৰীক্ষা ৰিজাল্ট দিয়ে প্ৰতি বছৰে কিন্তু এইবাৰ তেনেকৈ দিয়া নহ'ব মই কিয় দিয়া নিয়া হ'ব বন্ধুসকল লগে লগে কিয় দিয়া নহ'ব আপোনালোকক মই ভালকৈ বুজাই দিম বন্ধুসকল ৰিজাল্টটো দিয়া নহ'ব এটাই কাৰণ সেইটো হৈছে আপোনালোকৰ সাধাৰণতে ৰিজাল্টটোৰ কেণ্ডিডেট বেছি প্ৰতি বছৰ দরে এইবার কেন্ডিডেট বহুত বেশি বহুত ক্যান্ডিডেট বেশি প্রতি বছরের দরে বন্ধ প্রতি বছরের দরে এবার সাধারণ এক লাখ উনত্রিশ হাজার এক লাখ উনত্রিশ হাজার লড়ি বেশি এক লাখ উনত্রিশ হাজার প্লাস লোলটাই হায়ার সেকেন্ডারি পরীক্ষার প্রতি বছর যে লড়ি থাকে তাতকে এবার বেশি বন্ধুকাল সেই অলপমান সময় লব আর এইবার মেট্রিক পরীক্ষার রিজাল্ট আগতীয় দিয়া হয়েছে আর অহা বছরের পর সাধারণ পঁয়ত্রিশ দিনের ভিতর দিয়া হব বলে রুণুজ পেগু শিক্ষামন্ত্রী ডাঙরিয়া ঘোষণা করেছে বন্ধুকল আর কিন্তু এই ভাল কথা রিজাল্ট ল দিলে বন্ধু অল লি নহ'লে পঢ়া শুনা বাদ দিয়ে অনাই বনাই ঘূৰি ফুৰে আৰু সেইবাবে কৈছোঁ আপোনালোকৰ সাধাৰণতে হাই ছেকেণ্ডেৰী পৰীক্ষাৰ ৰিজাল্টটো আপোনাৰ অলপমান দেৰিকৈ দিয়া হ'ব মোৰ মতে বন্ধুসকল মোৰ মতে দেৰিকৈ কিয় দিয়া হ'ব প্ৰতি বছৰৰ দৰে ৰিজাল্টটো লগে লগে দিয়া নহয় আৰু শিক্ষামন্ত্ৰী ডাঙৰীয়াক ঘোষণা কৰিছে যে হাই ছেকেণ্ডেৰী পৰীক্ষাৰ ৰিজাল্টটো অলপমান দেৰিকৈ দিয়া হ'ব ল'ৰা ছোৱালীটো বেছি আৰু এপ্ৰিল মাহৰ শেষত সপ্তাহত কোনোবা এটা দিনত দি দিব নহ'লে মাই মে' মাহৰ প্ৰথম সপ্তাহত দিয়া হ'ব কিন্তু ৰিজাল্ট দিয়াৰ আগতে ৰাতিয়ে গম পোৱা যায় ৰাতি আগৰ দিনা ৰাতিয়ে গম পোৱা যায় কাৰণ ৱেবছাইটত কাম কৰে ট সাধারণ কিনা আপলোড করবল সকল রিজাল্ট আপলোড করব আপলোড করে কারণ দিনত আপলোড করে রাতে নটা দিব কিন্তু রিজাল্ট দিবেন বন্ধুসেবো আপনার কোনো টেনশন বন্ধুসকল সকলো আপডেট আমি আপনাদের দিম কিন্তু আপনাদের এটা আনুমানিক হিসাব অনুসৰি আপনাদের সাধারণত রিজাল্ট অতি সালে আহি যাব কিন্তু অলপমা কেদিন অল্প হব যে মেট্রিক পরীক্ষার পিছদিনে বা দিয়া হয় দিয়া নহব অলপমান কেদিন সময় লব লোব আর আপনাদের ফুল ডিটেলস বা আপডেট আপোনালোকে গম পাই যাব অতি সোনকালে আপোনালোকে মোক ছাপৰ্ট কৰিব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিলে হ'ল অতি সোনকালে আপোনালোকে গম পাই যাব মোৰ চেনেলটোৰ পৰা